স্বাগত জানাই সিনবাদ, স্বাগত জানাই। আমি তোমারই অপেক্ষায় ছিলাম, আমি জানতাম যে তুমি তোমার সাহস আর বাহাদুরির ক্ষমতায় এখানে অবশ্যই পৌঁছতে পারবে, আর এবার যদি তুমি আমায় পেরিয়ে যেতে পারো তাহলে তোমার লক্ষ্যেও পৌঁছে যাবে, কিন্তু তা করা অসম্ভব। তুমি কে তা তো আমি জানি না, কোথায় আছো তাও দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি যেই হও যেখানেই হও জেনে রাখো যে আমি আল্লাহর এক সাদ বান্দা, আর আজ অবধি তার সহায়তায় অসম্ভবকে সম্ভব করে এসেছি আর করতেও থাকবো। আমায় ক্রুদ্ধ করো না, নিমেষের মধ্যে শেষ করে ফেলবো, টুকরো টুকরো করে ফেলবো তোমায়। সাহস থাকে তো সামনে আয়, আর দেখ সততা আত্মবিশ্বাসের ক্ষমতা। খুব গর্ব দেখছি নিজের সততার ওপর, খুব অহংকার দেখছি বিশ্বাসের ওপর। মনে রাখিস, যদি তোর সাথে তোর আল্লাহ থাকে তাহলে আমার সাথেও আমার মালিক জাদুকর সামরি আছে। যে আল্লাহর করুণার ওপর ভরসা রাখে সে তোর মালিকের মতো শয়তানকে ভয় পায় না। তাহলে দশ পা এগিয়ে যা, তোর পরিণাম তুই নিজেই দেখতে পাবি। এখানে যাদের হাড়গোড় দেখতে পাচ্ছিস তারাও আজ থেকে 50 বছর আগে তোরই মতো আমার কাছে আসা ধৃষ্টতা করেছিল। যে কেউ মৃত্যুর দেশে আসে সে মাঝ রাস্তাতেই চিরদিনের মতো নিখোঁজ হয়ে যায়। কিন্তু আমি কখনো সাহস হারাই না, আমি এগিয়ে যাব আর অবশ্যই যাব। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তা পূরণ করে ছাড়ব। Oh!
Eso, Sinbad, eso. Chorata ber koruna jano. Tumi amar kichui korte parbe na. Kichu noy. Kintu tumi ke? Amar naam Samri Jadukar. Astana. আমি তৈরি করেছি আমি তুমি হ্যাঁ আমি আজ থেকে হাজারো বছর আগে এই দুনিয়া আমি বানিয়েছিলাম আমি তো মরে গেছি কিন্তু আমার জাদু এখনো জীবন্ত এখনো আর কিছুক্ষণ পরেই আমিও জীবিত হয়ে উঠব বরাবরের জন্য জীবিত জীবিত আমার কাছে একটা হীরে আছে দুনিয়ার সবচেয়ে দামি হীরে কেমন একটা তোমার কাছেও আছে তাই না হ্যাঁ আর আমিও এখানে এসেছি সেই অন্য হীরের খোঁজে কিন্তু সেই অন্য হীরেটা তুমি কখনো পাবে না বরং তুমি নিজের হীরেটা খুঁইয়ে বসবে এর কোনো দরকার নেই আমি ওই হীরেটা জোর করে ছিনিয়ে নেব না কারণ যদি আমি জোর করি তাহলে হীরের শক্তি নিঃশেষ হয়ে যাবে আমার জাদু এই কথাই বলে তুমি যদি মরেই গেছো তবে এখানে কি করে দাঁড়িয়ে আছো আমি কেবল এই ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য বেঁচে উঠতে পারি কিন্তু তারপর আমি আবার মরে যাব কিন্তু অন্য হীরেটা যদি আমার হাতে পাই তবে আমি বরাবরের জন্য জীবিত হয়ে উঠব বরাবরের জন্য কিন্তু ওই অন্য হীরে তো আমার কাছে আছে 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 কিন্তু যখন তুমি প্রথম হীরেটা অর্জন করতে বিফল হয়ে যাবে তখন তোমার হীরেটাও আপনাআপনি আমার কাছে চলে আসবে কিন্তু সেই প্রথম হীরেটা আছে কোথায় ওই দেখো সামনে দেখো ওই যে পেতলের টিয়াটাকে দেখছো ওই হীরা আমি ওই টিয়ার পেটে লুকিয়ে রেখেছি তুমি যদি চাও তো ওটা পেতে পারো তবে হীরেটা নেওয়ার একটা শর্ত আছে কি সেটা এই ধনুক আর তীরটা তোলো আর তাক করো ওই টিয়াটাকে যদি তোমার তীর নিশানায় লাগে তাহলে হীরেটা তোমার হয়ে যাবে কণ্ঠস্বর কাদের এরা কারা যে কথা আমি বলছি যদি তোমার প্রথম নিশানা ভুল হয় তবে তোমার হাঁটু অব্দি মাটিতে গেঁথে যাবে তারপর
আর দ্বিতীয় নিশানাও যদি ভুল হয় তবে কোয়র অব্দি মাটিতে গেঁথে যাবে। আর যদি তৃতীয় নিশানাও ভুল করি তো? তৃতীয় নিশানাও যদি ভুল হয় তবে তুই পুরোপুরি মাটিতে গেঁথে যাবে। তারপর? তারপর তারপর তুমি নিজে থেকে একটা টিয়া পাখি হয়ে যাবে। ওই দেখো দেখো সামনে খালি খাঁচাটা রাখা আছে সিম্বা, দেখো। সিম্বা এখনো সময় আছে, ঘরে ফিরে যাও। এই চিন্তা করছো সিম্বা? ওঠাও তীর, লাগাও নিশানা টিয়াকে, লাগাও। না সিম্বা না, লড়াই ছেড়ে পালানো কাপুরুষতা, সে কাজ তোমায় সাজে না, ভীতু লোকদের কাজ সেটা। আল্লাহর নাম নাও আর চালাও তীর, চালাও তীর, চালাও, লাগাও নিশানা, লাগাও নিশানা সিম্বা, লাগাও নিশানা, লাগাও নিশানা, লাগাও নিশানা সিম্বা, লাগাও নিশানা। লাগাও নিশানা, লাগাও নিশানা সিম্বা, লাগাও নিশানা।